শুভ দুপুর প্রিয় দর্শক। শোকের মাস আগস্টের ১২তম দিন আজ। কখনো বৃষ্টি, কখনো রোদ মাখা এই দিনের আজকের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার আকাশের ধ্রুবতারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি। জাতির পিতাকে আমরা হারিয়েছি অনেক দিন হলো। আমরা যারা এ প্রজন্মের আছি, যারা জাতির পিতাকে দেখিনি, তার সম্পর্কে জানার অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আমাদের শিল্প সাহিত্য, আমাদের গান, কবিতা, গল্প, নাটক, তাকে নিয়ে রচিত হয়েছে এরকম অসংখ্য শিল্প। জাতির পিতার মৃত্যুকে নিয়েও এই ধরনের অনেক শিল্পকর্ম সৃষ্টি হয়েছে। সম্ভবত জাতির পিতাকে নিয়ে লেখা, তার মৃত্যুর ঘটনাকে নিয়ে লেখা প্রথম গল্পটি ইমদাদুল হক মিলনের নেতা যে রাতে নিহত হলেন, এই গল্পটিকে অবলম্বন করে এথিক নাট্য গ্রুপ একটি নাটক তৈরি করেছেন এবং সেই নাটকটি প্রদর্শিত হতে যাচ্ছে ১৫ই আগস্টে শিল্পকলা একাডেমিতে। এই নাটকটি তৈরি, গল্পটি এবং কখন কীভাবে দেখতে পারবেন এই সব কিছু নিয়ে আজকে তারকা কথনে কথা বলবো এবং নাটকটির সঙ্গে যারা জড়িত রয়েছেন সবচেয়ে ভালোভাবে তারাই আজকে আমাদের অতিথি। রয়েছেন এই গল্পের লেখক, আমাদের সকলের প্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন এই নাটকটিকে যিনি নাট্য রূপ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন জনাব রেজানুর রহমান, তিনি আনন্দ আলোর সম্পাদক। আমাদের সঙ্গে এই নাটকে যারা মঞ্চে আপনারা যাদেরকে দেখতে পাবেন, যারা অভিনয় করবেন, তাদের মধ্যে তিনজন রয়েছেন। শুরুতে রয়েছেন মিন্টু সর্দার, স্বাগতম আপনাকে। রয়েছেন মণি কাঞ্চন, স্বাগতম। রয়েছেন সুকর্ণ হাসান, স্বাগতম জানাচ্ছি। স্যার, শুরুতেই আমি ইমদাদুল হক মিলন আপনার কাছে যেতে চাই। এই যে গল্পটি, এই গল্পটি কখন লেখা হয়েছে, কোন ঘটনাটিকে আপনি তুলে আনতে চেয়েছেন তিনি একটু জানতে চাই। আচ্ছা দীপ্তি, আমি তোমাকে এই বিষয়টি বলবার আগে আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট ১৯৭৫ যারা নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই যে গল্পটি, নেতাজি রাতে নিহত হলেন, তোমরা তখন জন্মেছ কি না আমি জানি না, সেটা ১৯৭৫ সালের ঘটনা। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে অনার্সে পড়ি। আমার মনে আছে যেদিন গল্পের প্রসঙ্গটা আমি আগে আসি, তার মানে একটু পরে আসি, কিন্তু তার আগে আমার অন্য দু একটি কথা একটু বলা দরকার, গল্পের ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার। সেটি হলো ৭৫ সালের ১৫ই আগস্ট সকালবেলায়, তখনও আমরা কিছুই জানি না, হঠাৎ রেডিওতে শোনা গেল এরকম একটি ঘটনা যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। তো আমার মা ছিলেন রান্নাঘরে, আমরা তখন গ্যান্ডরিয়া এলাকাতে থাকি। আমার মা বঙ্গবন্ধুর খুব ভক্ত ছিলেন, মানে আমাদের পরিবারটা এরকম, আমাদের চারপাশের যারা মানুষজন তারা প্রত্যেকেই বঙ্গবন্ধু অনুরাগী মানুষ। তো এটা শুনে আমার মা, সেই একজন বিক্রমপুরের একজন গ্রাম্য মহিলা, তিনি ছুটে বেরোলেন রান্নাঘর থেকে এখন হাহাকারের ভঙ্গিতে, যে খুব প্রিয়জন মারা গেলে মানুষের যে অনুভূতি হয় বা যে রিয়াকশনটা হয় অনেকটা সেই ভঙ্গিতে আমার মা ছুটে বেরোলেন। বেরিয়ে বললেন, হায় হায়, বঙ্গবন্ধুরে মেরা ফেলাইছে, তাহলে দেশটার এখন কী হইব, বিক্রমপুরের ভাষায়। তো আমরা সবাই স্তব্ধ হয়ে থাকলাম। এই যে দিনটি, আমার সেদিন মনে হয়েছিল যে হাওয়া বইতে ভুলে গেছে, হাওয়া বইছে না, পাখি গান করছে না, আকাশ করুণ চোখে থাকে আছে বাংলাদেশের দিকে, ফুলের গন্ধ নেই কোথাও, পাখি ডাকছে না, রোদ ম্লান হয়ে গেছে। আমি প্রকৃতির এই ব্যাপারটাকে অনুভব করছিলাম। আমার মনে হচ্ছে যে সব কিছু ম্লান হয়ে গেছে বাংলাদেশের, বাংলাদেশের কোথাও আর প্রাণের চিহ্ন যেন নেই, এরকম একটা অনুভূতি আমার হয়েছিল। তো সেই অনুভূতি, তখন আমার লেখক জীবনের বয়স মাত্র ২ বছর, তার ২ বছর আগে আমি লেখালেখিটা শুরু করেছিলাম ১৯৭৩ সালে। তো এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সকাল বেলাটি আমার মধ্যে যে আরো আলোড়নটা সৃষ্টি করলো, আমাকে যেভাবে আমাকে আবেগ আপ্লুত করলো, যেরকম বেদনার্থ করলো, আমি অনেক দিন ধরে এটা মনের মধ্যে পুষে রেখেছি, আমার মন থেকে এই সকালবেলাটি কখনোই মুছে যায়নি। তারপরে ১৯৭৭ সালে, তখন তো বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছিল, বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, বই পুস্তক থেকে তার নাম তুলে ফেলা হয়েছে, শিল্প সংস্কৃতির জায়গাটাকে কন্ট্রোল করা হচ্ছে যাতে তার নাম কোথাও প্রচারিত না হয়, সংবাদপত্রগুলোতে সে একই অবস্থা। তো এই রকম অবস্থাতে আমি একটি গল্প লিখতাম ১৯৭৭ সালে, বঙ্গবন্ধুকে নিয়ে গল্প।
গল্পটা লিখলাম আমি রূপকথার আঙ্গিকে, গল্পটির নাম হচ্ছে রাজার চিঠি। এই গল্পটি রূপকথার আঙ্গিকে লেখার কারণটা হচ্ছে আমি পাঠককে বোঝাতে চাইলাম এটা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গল্প, কিন্তু আবার যারা সেই সময় দেশ শাসন করছিলেন, যারা বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকেও আমি বোঝাতে চাইলাম যে গল্পটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। তারা কতটা বুঝেছে আমি জানি না, কিন্তু আমার পাঠক সেটা বুঝে গিয়েছিল। দেশের শিল্প সংস্কৃতির যারা গুরুজন, যারা শ্রদ্ধেয় জন, তারা সবাই বুঝে গিয়েছিলেন। এর পরের বছর আমি আরেকটু দুঃসাহসের পরিচয় দিলাম, 78 সালের শেষ দিকে। এটা রেজানুরের ভালো জানবার কথা, তখন ইত্তেফাক ভবন থেকে রোববার নামে একটা পত্রিকা বেরোলো 78 সালের শেষ দিকে। সেখানে আমি একটা গল্প লিখলাম, গল্পটির নাম হচ্ছে মানুষ কাঁদছে। মানুষ কাঁদছে গল্পটির যে নায়ক, একটি পর্যায়ে দেখা গেল যে এই ছেলেটি বঙ্গবন্ধুকে বাঁচাতে পারেনি, এই বেদনায় কাঁদছে। মানুষ কাঁদছে বলতে এই ছেলেটি একটি প্রতীকী চরিত্র, তার মধ্য দিয়ে আমি বোঝালাম যে সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর জন্য কাঁদছে। এই গল্পটি ছাপা হওয়ার পরে আমি রোববার অফিসে বসে আছি, একদিন শহীদ জননী জাহানারা ইমাম এলেন ওখানে, তার সঙ্গে আমার পরিচয় নেই। তিনি এলেন, তিনি এসছেন আমাকে দেখার জন্য। এসে আমি ছিলাম অফিসে, রফিক আজাদ ছিলেন আমার সম্পাদক, কবি রফিক আজাদ। তো জাহানারা ইমাম আমাকে দুহাতে, মা যেমন ছেলেকে জড়িয়ে ধরে তেমন করে জড়িয়ে ধরে আমাকে কাঁদতে লাগলেন। বলেন যে তুই আমার আরেকটি ছেলে, আমার ছেলে না হলে এত সাহসী গল্পকারও লেখবার কথা না। আমি মনে করি এটা আমার জীবনে একটি খুব বড় পুরস্কার। তারপরে অনেকগুলো দিন চলে গেল। 90 সালে আমি একটা বাচ্চাদের পত্রিকার সম্পাদক, সেটার নাম ছিল কিশোর তারকা লোক। তো সেই অফিসে আমি মাঝে মাঝে যাই, সপ্তাহে দুদিন। একদিন দুপুরের দিকে গিয়েছি, পত্রিকার কাজ করছি, চা খাচ্ছি। তো আগামী বলে একটা পত্রিকা বেরোতো ওই তারকা লোক হাউস থেকেই, কিশোর তারকা লোক পত্রিকাটা যেখান থেকে বেরোয়। তো সেই পত্রিকার একজন ভদ্রলোক এসে আমাকে বললেন যে আপনি তো বসলেই লিখতে পারেন। তখন আমি প্রচুর লিখি, বসলেই লিখতে পারি। তা আজকে আপনি আমাদেরকে একটা গল্প লিখে দেন, আমরা এই সংখ্যা ছাপব। পত্রিকাটা একটা রাজনীতির পত্রিকা, এবং ঠিক মানে আমাদের নীতির সঙ্গে যায় এমন পত্রিকা নয় সেটা। আচ্ছা, কিন্তু আমার মনে অনেক দিন ধরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে একটি গল্প ঘটছিল মাথায়। তো আমি বসে গেলাম লিখতে। ঘন্টা তিনেকের মধ্যে কয় কাপ চা খেয়েছি আমার মনে নেই, কিন্তু গল্পটি আমি লিখে শেষ করলাম। শেষ করে সেটার নাম দিলাম নেতাজি রাতে নিহত হলেন। এই গল্পটি পরের সপ্তাহে ছাপা হলো। ছাপা হওয়ার পরে সেই পত্রিকার লোকজন আমাকে বলছে, হাই করেছেন কি একটু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গল্প? আমি বললাম তা তো বটেই, তো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গল্প। তো এই গল্পটি সেইভাবে ছাপা হলো। আমি অনেক প্রশংসা পেলাম, নানান মহল থেকে মানুষ বলতে লাগলেন। মানুষ তো তখন কথা বলতো না ভয়ে, কিন্তু মানুষের অন্তরে তো বঙ্গবন্ধু হয়ে গেছেন, সেটা বেরিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তো সেই গল্পটি তারপরে বিভিন্নভাবে গল্পটি ছাপা হতে লাগলো। এই পর্যন্ত আমার ধারণা 2-3 বার এই গল্পটি বিভিন্ন পত্রিকাতে ছাপা হয়েছে। এটি নিয়ে আরেকটি স্মৃতির কথা বলে আমি শেষ করি। তখন যখন বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে এলেন, এই গল্পটি আমি লিখলাম 90 সালে, 91-92 সালের দিকে সুনীল গঙ্গোপাধ্যায় এলেন ঢাকায়। আজাদ, বেলাল চৌধুরী এদের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করতে, শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেখা করতে গেলাম। তো তিনি সাহিত্য পড়েন, বাংলা সাহিত্যের ছাত্রী, তিনি আমাদের চা খাওয়ালেন, অনেক রকমের সাহিত্যের আলোচনার এক পর্যায়ে তিনি সুনীল গাঙ্গুলিকে বললেন যে এই যে সুনীলদা, এই যে মিলনকে দেখছেন, ও আমার আব্বাকে নিয়ে, বঙ্গবন্ধুকে তো সবাই আব্বা বলেন, আমার আব্বাকে নিয়ে গল্প লিখেছে, নেতাজি রাতে নিহত হলেন, খুব ভালো গল্প, এরকম গল্প আর কেউ লেখেনি। আমি মনে করি এটাও আমার জীবনের একটি বড় পুরস্কার। আর এখন এথিক থেকে এটি মঞ্চায়ন হচ্ছে, প্রথম রেজানুর রহমান উদ্যোগ নিয়েছেন এই গল্পটিকে মঞ্চে আনবার জন্য। আমি মনে করি এটা একটা খুব মহৎ একটি উদ্যোগ, যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গল্প এবং সেটাকে মঞ্চায়ন করা হচ্ছে, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে, জাতীয় শোক দিবসের দিনে সেটা মঞ্চে আসবে, এটি আমি মনে করি আমার জন্য তৃতীয় বড় পুরস্কার এই গল্পের। অনেক ধন্যবাদ স্যার, আপনার স্মৃতিচারণ ভীষণ ভালো লাগলো, এবং আমি আমাদের প্রজন্মের সবার পক্ষ থেকে আপনাকে এবং
যারা যারা বঙ্গবন্ধুকে আমাদের সামনে তুলে এনেছেন গান কবিতা গল্পে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রেজানুর রহমান, আপনার কাছে একটু আসবো, এই যে গল্পটি নিয়ে কেন আপনি নাটক তৈরি করতে চাইলেন, এই গল্পটিকেই কেন বাছলেন? আরও অনেক গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, এটা একটু জানতে চাই। আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই গল্পটি নিয়ে কেন আমরা একটি নাটক বানালাম। আমি খুব স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু মানেই কিন্তু বাংলাদেশ। সেই নেতাকে হত্যা করা হলো, মিলন ভাই যেটা বলছিলেন একটু আগে, যে হত্যাকাণ্ডের পরে মানুষ ভয় পেয়েছে, ভয়ে কথা বলেনি, এবং একইভাবে বঙ্গবন্ধু শব্দটা পর্যন্ত কেউ বলবেন না, বা পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায়, নাটকে তো নয়, এবং নাটকের অনেক জায়গায় আমরা শুনেছি যে বঙ্গবন্ধু বা জয় বাংলা স্লোগানটিও কেটে দেওয়া হয়েছে। তো সেই সময় থেকে আমি গল্পটা পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, যখন ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি গল্পটা পড়বার পর থেকে আমার কাছে মনে হয়েছে যদি কোনোদিন সময় হয় তাহলে এই গল্পটা নিয়ে আমি একটি মঞ্চে কাজ করব। সেই কাজ করবার সুযোগটা এসছে, এবং আমার মনে হয় যে আজকের এই দিনে আমরা এথিক নাট্য দল ইমদাদুল হকের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই এই জন্যে যে এরকম একটি নাটক উনি আমাদেরকে মঞ্চস্থ করবার জন্য অনুমতি দিয়েছেন, এবং একই সাথে আমরা একটা দায়বদ্ধতার জায়গা থেকে, যে আমরা একটি ছোট্ট নাট্যদল, এতে একটি ছোট্ট নাট্যদল, এর তারুণ্য ভাস্বর একদল কর্মী, তারা মুক্তিযুদ্ধকে লালন করে বুকে প্রাণে, তারা বঙ্গবন্ধুর কথা বলবার জন্যে, এই হত্যাকাণ্ডের কথা বলবার জন্যে 15 তারিখে একটি আমরা শোককে সাহসে পরিণত করতে চাই, এই জন্যই আমরা এই নাটকটি করতে চাই। এবং একই সাথে আমি জানি না এই সুযোগটা হবে কি না, আমাদের সাথে আমরা যে চ্যানেলটিতে বসে কথা বলছি, আমাদের চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, এবং সিটি ব্যাংকের একজন কর্মকর্তা, বড় কর্মকর্তা মাসরুর, তিনি এমডি, এবং আইএফআইসি ব্যাংকের এমডি সরোয়ার ভাই, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই নাটকটি করবার জন্য তারা প্রেরণা যুগিয়েছেন আমাদেরকে। আমার মনে হয় আমরা মিলন ভাই, আমি একটুখানি কথা বলি, যখন রেজানুর আমাকে জানালেন যে তিনি এটা নাটক করতে চান, আমি জানি মঞ্চ নাটকের পেছনে একটা বড় খরচ থাকে, এবং এখন সেরকমভাবে স্পন্সার পাওয়া বা এই জায়গাগুলো খুব দূরে হয়ে গেছে। তা আমি খুব বিনীতভাবে আমার দুই বন্ধুকে ফোন করলাম, একজন আমার অনুজ সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, অসামান্য একজন লেখক, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে একটি উপন্যাস লিখেছেন, আগস্ট আবছায়া, এরকম লেখা কেউ লেখেনি আমাদের বাংলাদেশে। তা আমি মাসরুরকে একটা ফোন করলাম, তার জ্বর বাড়িতে ছিল, আমি বললাম মাসরুর আমি তো আমার নেতাজের হাতে নিহত হলেন এই গল্পটি নাট্যরূপ দেবে একটি গ্রুপ, তো তুমি তাদেরকে স্পন্সর করো, না হলে ওরা কাজটা করবে কী করে? বলছে আমি করে দিব মিলন ভাই, সঙ্গে সঙ্গে সে রাজি হলো এবং সেই কাজটা করলো। তারপরে আমি ফোন করলাম সারোয়ারকে, সারোয়ার আমার বন্ধু, সে আইএফআইসি ব্যাংকের এমডি, সারোয়ারকে আমি ফোন করে একই কথা বললাম, সেও বললো মিলন ভাই আমি করে দেবো, এটা কোনো সমস্যা নেই, আপনি ওদেরকে পাঠাবেন। তো এইভাবে আমি যাকে যাকে বলেছি তারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এখানে লিয়াকত আলী লাকির কথা একটু বলতে হয়, তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক। 15 তারিখটা আমরা পাচ্ছিলাম না, আর আমার খুব, আমার এবং রেজানুরের এই দলের প্রত্যেকেরই, ওরা আমার পাশে যারা আছেন তাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে যে আমরা 15 তারিখেই নাটকটি মঞ্চে আনতে চাই, যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তো হল পাচ্ছিলাম না, আমি লাকিকে ফোন করলাম, লাকি আমার খুব ছেলেবেলার বন্ধু, আমি লাকিকে ফোন করে বললাম, ওরা ছিল আমার সঙ্গে সেদিন, আমি লাকিকে ফোন করে বললাম যে লাকি এটা একটু ব্যবস্থা করে দে, আমি এই নাটকটা 15 তারিখেই করতে চাই। সে খুব সানন্দে কাজটা কিন্তু করে দিল, এবং আমি যদ্দূর জানি ওদেরকে একটু, আমাদের এই গ্রুপটাকে একটু আর্থিক সহায়তাও সে দিয়েছে। তো এগুলো এই কথাগুলো বললাম এই কারণে যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা আবেগটা এই পর্যায়ে যে আমি যাকে বলেছি প্রত্যেকেই কিন্তু সহযোগিতাটা করেছে, আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বাহ, ভীষণ ভালো লাগলো শুনে, এবং যে কাজটি আসলে আমাদের সকলের পিতাকে নিয়ে, আমাদের দেশের পিতাকে নিয়ে, সেই কাজে আমরা সকলে এগিয়ে এসে একটি কাজকে আমরা মানুষের কাছে উপহার দিতে যাচ্ছি, এটি আমাদের জন্য ভীষণ আনন্দের। আমাদের জন্য যারা মঞ্চে আমরা যাদেরকে দেখতে পাবো তাদের তিনজন রয়েছেন, আমি একটু শুনতে চাইবো মিন্টু সর্দার এই নাটকে। রতন মাঝিকে নিয়ে বোধহয় কথা বলা যায়। আচ্ছা, মূল চরিত্র রতন, শুরুতে আমরা সুকর্ণ হাসানের কাছে যাবো, যিনি রতন মাঝির চরিত্রটিতে অভিনয় করছেন, কেমন লেগেছে আসলে?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে এতবার একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকবার সুযোগ করে দেওয়ার জন্য, এত গুণী মানুষের পাশে বসে দুইটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমি স্মরণ করতে চাই হাজার বছর বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে, যাদেরকে 15 আগস্টে হত্যা করা হয়েছিল। আমি আসলে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি এই দেশকে ধারণ করি 1971 আমার ভিতরে। আমি যদি 1971 দেখিনি, কিন্তু আমার বাবার কাছে যতটুকু আমি শুনেছি, সেই আত্মবিশ্বাসটা আমার ভিতরে আছে। যখন এই নাটকটার কথা বলা হয়েছিল, আসলে আমাদের দলে অনেক দিন ধরে মুক্তিযুদ্ধভিত্তিক কোনো নাটক নেই। ভাইয়া যখন হঠাৎ করে বলল নাটকটা পড়ে, আমাদের ভিতরে একটা আসলে সেই আলোড়ন সৃষ্টি হয়েছিল। হয়তো অনেক পুরনো গল্প, কিন্তু মনে হচ্ছে কালকে ঘটেছিল। আমার বাসা আসলে ধানমন্ডি, কিন্তু আমার যখনই পড়ছিলাম তখনই মনে হচ্ছে এই এই রাতে তোমার এই ঘটনা তো মনে হচ্ছে এখনই হচ্ছে। তখন আমি নিজেই বলেছিলাম আসলে রতন মাঝিটা আমি করতে চাই। মানে ওই দিন থেকে আমি আসলে রতন মাঝির প্রেমে পড়ে গিয়েছিলাম। তো আমার দলকে আসলে আমি অনেক ধন্যবাদ জানাই, ডিরেক্টরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই কাজটা করবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু, আর 4 দিন আছে, আমি চেষ্টা করছি নিজেকে রতন মাঝি হিসেবে উপহার দেওয়ার। আমার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মণি কাঞ্চন, আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই কেমন লেগেছে আসলে। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে এরকম একটা সুযোগ করার জন্য। এত গুণী মানুষের পাশে আসলে কখনো বসা হয় নাই, বসে কথা বলার সুযোগ হয়নি। এই জন্য প্রথমে বলতে চাচ্ছি যে 90 দশকের প্রথম দিকে আমি একটা মফস্বলে একটা কলেজে পড়ি, তখন আমি এই গল্পটি পড়ি এবং আমার দলের সভাপতি যখন আমার সঙ্গে শেয়ার করলেন যে আমি এই গল্পটা করতে চাই, তখন আমি কোনো কথা না বলে আমি তাকে বলেছি এই নাটকটা আমি করতে চাই, কারণ ইতিপূর্বে আমাদের দল মুক্তিযুদ্ধের একটি নাটক করার জন্য অনেকভাবে চেষ্টা করেছে, অনেকেই অনেক স্ক্রিপ্ট আমাদের কাছে দিয়েছে, কিন্তু আমি এক বাক্যে বলেছি না, আমার যদি পছন্দ না হয় আমি মুক্তিযুদ্ধের সাজানো নাটক আমি করব না। যখন নেতা যে রাতে নিহত হলেন এই গল্পটির কথা আমাকে বলা হলো, তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, আমি এই গল্পটা পড়েছিলাম, আমি এক বাক্যে বলেছি এই নাটকটি আমি করব যে করেই হোক, এবং আমরা চেষ্টা করছি সেরকম একটা জায়গায় হয়তো আমরা পৌঁছেছি। শুভকামনা রইল। এবং এটি ভীষণই ভালো লাগার যে সেই 1990 সালে যিনি পড়েছেন কিশোর অবস্থায়, আবার এখন যারা তরুণ তারাও সেটি দেখতে পাবে, তিনি অভিনয় করবেন, চমৎকার। আমি একটু মণি কাঞ্চন আপনার কাছে, মিন্টু সর্দার আপনার কাছে শুনতে চাই। জি ধন্যবাদ। প্রথমত দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমন্ত্রণ জানাই আমাদের এ থেকে দ্বাদশ প্রযোজনা, এটা মানে 12তম প্রযোজনা। আমরা জানি যে শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলন স্যারের গল্পে আমরা এটা নিয়ে আসছি। তো দর্শকদেরকে প্রথমত একটু অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই আসবেন, আমাদের নাটকটা দেখবেন, এবং আমরা যে দীর্ঘ 1.5 মাস ধরে যে টানা পরিশ্রম করে যাচ্ছি সেটার মানে ফলটা আমরা তাদের হাতেই তুলে দিতে চাই, এবং তারাই বিচার করবেন যে কেমন হবে সেটা। আর ব্যক্তিগতভাবে যদি বলি, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের দল থেকে নানান ধরনের কাজ আমরা করি, আমাদের থিয়েটারে নানান ধরনের টেক্সট কনটেক্সট নিয়ে কাজ হয়, এবং মঞ্চের যে দায়টা আছে আমাদের আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি, সেই দায় থেকে একটা বড় দায় হচ্ছে আমাদের দেশ নিয়ে কাজ করা, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা, এবং সেটা সত্যিই আমরা এরকম ধরনের একটা গল্প পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি যে এই গল্পটার কোনো দিক থেকে কোনো কিছু যাতে ত্রুটি না হয়। আমাদের সম্মানিত নির্দেশক সাহেব এখানে আছেন, ওনার ঐকান্তিক প্রচেষ্টা প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে সেই সময়টাকে মাথায় নিয়ে ওই দিনের ওই রাতের সিচুয়েশনটাকে সবার ভিতরে ঠিকমতো এনে একটা গল্প আসলে মানুষের সামনে প্রেজেন্ট করা, এবং সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধুকেই সেই যে আবেগটাকে মানুষের ভিতরে সঞ্চালিত করা, সেটাই করার চেষ্টা আমরা করেছি, এবং সেটা আশা করি আমরা ভালো কিছু একটা দর্শকদেরকে উপহার দিতে পারবো নিশ্চয়ই। এবং আমার মনে হয় আমার মতো আমার দর্শকরাও আসলে অপেক্ষায় আছেন যে কবে তারা দেখতে পাবেন, এবং নিশ্চয়ই সকলে মিলে গিয়ে দেখবেন। আপনারা যে মহড়া করেছেন, মানে মহড়া তো এখনো চলছে, গতকাল পর্যন্ত আপনারা করেছেন, সেই মহড়ার একটু অংশ আমরা দর্শকদের নিয়ে দেখতে চাই আজকে তারকা কথনে। স্যার আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আবারও কথা আপনি আমার ভুল বুঝতেছেন, আমি কোনো সুর ডাকাত না স্যার,
সাহেব আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জিন্দি খান, জাগার উপরে ভয়া পাঁচ পাঁচটা পান খেয়েছি, মাগার আমার মাথার উপর দিয়ে সময় নদী স্রোতের মতো ফাল পাল্টাচ্ছে। সময় অপচার করা মানুষ কিন্তু আমি না। আচ্ছা বলুন আপনার কি সমস্যা? খুবই মারাত্মক সমস্যা অফিসার। অফিসার আমার বেবিটিকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে সারাদিন বেশ অস্থির ছিল। আমার বাসার কাজে নিয়ে অতসী ওকে নিয়ে গার্ডেনে গিয়েছিল খেলতে, কিন্তু ওখানে খুব ও লাফালাফি করছিল। অতসী সামলাতে না পেরে বাড়ির ভেতরে এসে আমাকে খবর দিতে, কিন্তু আমরা দুজনে গিয়ে গার্ডেনে দেখি আমার বেবিটি নেই। পুলিশের দায়িত্বে সময় সময় বলতে কিছু আছে নাকি? ক্যাম্পাসে ব্রাশ ফায়ার হয়েছে, রাস্তায় ট্রেন নেমেছে, বুঝতেই তো পারছো শহরের কি অবস্থা। আগামীকাল মহামান্য রাষ্ট্রপতি যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তৃতা করতে। শুনেছি এবার তিনি এক্সটেম্পো বক্তৃতা করবেন। কি ঘুমান না কেন? সখের মধ্যে ঘুম না গেলে কেমনে ঘুমায়? এই যে লর দিলাম আপনাকে, কি যে একখান বাজে অভ্যাস কইরা রাখছে, ঘুমাইতে যাইবার আগে কি আবার পান খায় নাকি? কি যে কপর মা, এই বুঝি কেন করছি ভালো করে জানো। মুখের মধ্যে যতক্ষণ পান থাকবো দুইজনের সুখ দুঃখে আলাপ শুনতে থাকবো। আমার এক আমার নেতার সাথে দেখা করতে যাই। আমার নেতা যদি কয় আমি দোষ করছি অপরাধ করছি, আমি সব মাথা পাইতে নিব। আমার একটু নেতার সাথে দেখা করতে যাই, নেতার সাথে দেখা করতে যাই। নেতা আপনি আছেন? তুই উতলা হয়ে যাওয়া শুরু করেছিস, তাতে তো না এসে আর পারলাম। নেতা আমি শুধু আপনাদের জানি, আমি সব জানি। ওরা আমার অপরাধী ভাবতেছে, ওরা আমার ডাকাত ভাবতেছে, ওরা ওরা আটকায় রাখছে। জেল হাজতের ভয় পায় না মিয়া। শোনো, আমার জীবনের 14টা বছর আমি কারাগারে কাটিয়েছি। বাহ চমৎকার, খুব জোরে সোরেই আসলে প্রস্তুতি চলছে। ইমদাদুল হক মিলন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিজে নাটক লিখেছেন, আবার আপনার অনেক গল্প উপন্যাস নিয়ে নাটক তৈরি হয়েছে, এই গল্পটি যখন নাট্যরূপে দেখতে পেলেন আসলে কেমন লাগলো আপনার? আমাকে রেজানুর তো স্ক্রিপ্টটা পাঠালেন প্রথমে পড়বার জন্য, পড়ে আমার খুব ভালো লাগলো। কারণ আমরা যারা গল্প লিখি, গল্প উপন্যাস যখন মঞ্চে হয় বা টেলিভিশনে হয়, যে গল্প থেকে নাট্যরূপ হয় সেখানে কিছু কিছু চেঞ্জ করতে হয়, কোনো কোনো ক্যারেক্টার বাড়াতে হয়, কারণ ছোটো গল্প তো এক ধরনের ইঙ্গিতের মধ্য দিয়ে শেষ হয়। তো সেটা হুবহু নাট্যরূপ করতে গেলে সেটা ঠিক ঠিক বক্তব্যটা ওইভাবে আসবে না। তার ফলে কিছু চরিত্র অ্যাড করতে হয়, কিছু ঘটনা অ্যাড করতে হয়, এটা সব কিছু মিলিয়ে নাটকটা তৈরি করা হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে নাট্যরূপটা চমৎকার হয়েছে, আমি খুবই খুশি হয়েছি নাট্যরূপটা দেখে। আর যেটা আমি বোঝাতে চেয়েছিলাম এই গল্পটিতে, সেই বক্তব্যটা খুব ভালোভাবে এসছে। বক্তব্যটা ছিল এই যে বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা, একেবারে তৃণমূলের মানুষরা বঙ্গবন্ধুকে জীবনটা দিয়ে ভালোবাসতেন। এই গল্পটা রতন মাঝির যে চরিত্র, রতন মাঝি সেরকম একজন মানুষ যে একেবারে হৃদয় দিয়ে ভালোবাসে বঙ্গবন্ধুকে। তো সেই জায়গাটিকে খুব চমৎকারভাবে নাটকে আনা হয়েছে, আমার খুব ভালো লেগেছে নাট্যরূপটা। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে পেছনের কার গল্পটা শুনলাম, এবং এখন আসলে একমাত্র বিষয়টি হচ্ছে অপেক্ষা, কবে আমরা দেখতে পাবো এবং কিভাবে দেখতে পাবো, কোথায় দেখতে পাবো, এটা যদি আবার বলে দেন আমার দর্শকদের জন্য রেজানুর রহমান। আমাদের মিন্টু সর্দার তো বলেই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে 15 তারিখ সন্ধ্যে 7টায় উদ্বোধনী মঞ্চায়ন। একটা অনুরোধ করব, প্রথমেই বলেছিলাম বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আমরা এখনও তার হত্যাকাণ্ডের এই যে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি, অপরাধীরা এখনও কিন্তু সাজা পায়নি। আমরা একটি সত্য কথা বলবার জন্য, একটি প্রতিবাদ করবার জন্যে এই নাটকটিকে মঞ্চে আনবার সাহস করেছি। আপনারাই আমাদের শক্তি, নাটক দেখতে আসবেন, কেমন হলো জানাবেন, আমরা আপনাদের অপেক্ষায় থাকব। এই তো আর কি বলার। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা সকলে মিলে উপভোগ করবো এই আয়োজন। এবং শুরুতে যেমনটি বলছিলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে জানার আমাদের আসলে একমাত্র মাধ্যমে বলা যায় তার লেখাগুলো, তাকে নিয়ে লেখাগুলো। এবং পাঠক সমাবেশ কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ করেছে অনেকগুলো বই, সেখানে আপনারা যেতে পারেন সপরিবারে, বই পড়বেন, বঙ্গবন্ধুকে জানবেন, বাংলাদেশকে জানবেন। পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য উপহার রয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অভিনন্দন যে আপনারা আসলে একেবারে দ্বার প্রান্তে, আর শুভকামনা জানাচ্ছি ভবিষ্যতের জন্য। আমরা শেষ করব আজকের আয়োজন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং যে আয়োজনের কথাটি বলেছে সেই আয়োজনটি উপভোগ করবো আমরা সকলে মিলে, সেই আশা করছি। শেষ করছি আজকের আয়োজন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।